হ্যাঁ আজকে হঠাৎ করে একটু লাইভে আসলাম মনটা খুবই খারাপ দুই তিন দিন ধরে ইনফ্যাক্ট আমি কোনো কাজ করতে পারছি না তার একটা বড় কারণ হচ্ছে যে আমার বাচ্চা আপনার বাচ্চা এবং আমরা জানি গত দু দিন আগে ঢাকার অ্যাডিসন হোটেলের সামনে কি ঘটে গেছে বলা হচ্ছে দুটো বা অন্য আরও খবর আসছে যে আরও বেশি এর মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক এই বাচ্চাগুলো যে মারা গেল এই বাচ্চাগুলো যে রাস্তায় আসলো এই বাচ্চা বাচ্চাগুলোকে রাস্তায় কারা আনলো কেন আসলো কারা আনতে বাধ্য করলো এখন আমরা কি করছি এই বাচ্চাগুলোকে আমাদের প্রশাসন লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করছে তার বন্দুকের নল দিয়ে পিটিয়ে তাদেরকে রক্তাক্ত করছে কেন ভাই আপনার বাচ্চা নেই আপনার বাচ্চা স্কুলে পড়ে না আপনার বিবেক বাধা দেয় না আপনি যে বাচ্চাদেরকে পিটাচ্ছেন আপনার বাচ্চাও তো তাদের মতোই আপনারও তো বাচ্চা আছে এখন শান্তি শৃঙ্খলা দরকার ঠিক আছে অবশ্যই দরকার তারা রাস্তা ব্যারিগেড করছে তারা ইভেন আমার তো আজকে খুবই খুশি লাগছে যে তারা রাস্তায় দাঁড়িয়ে বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বাসের ড্রাইভারদেরকে জিজ্ঞেস করছে আপনার লাইসেন্স আছে কিনা যখন দেখছে তার লাইসেন্স নেই বা মেয়াদ উত্তীর্ণ তখন বলছে যে এই গাড়ি চলবে না এই দায়িত্বটা কার পালন করার কথা ছিল কার পালন করার কথা ছিল এই দায়িত্বটা বাচ্চারা আজকে রাস্তায় নেমে বাসের ড্রাইভারদের লাইসেন্স চেক করছে এবং বলছে এই গাড়ি চলবে না এই দায়িত্বটা কার পালন করার কথা ছিল ঘুষ খেয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের কাছ থেকে মাসোয়ারা নিয়ে আপনার যা ইচ্ছা তা রাস্তায় করেছেন আর কেউ কেউ যাচ্ছে না তাদের কাছে আজকে তিন দিন হলো তাদেরকে গিয়ে কেউ বলছে না যে বাবারা তোমরা ঘরে ফিরে যাও আমরা তোমাদের এই সমাধান করে দেবো কেউ বলছে না কেন আমরা তাকিয়ে আছি এই সমস্যা সমাধান করার জন্য কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে বাকি মন্ত্রীরা আছেন কেন আফসোস খুবই আফসোস আমরা কি করছি বাচ্চাদের পিটাচ্ছি পিটিয়ে রক্তাক্ত করছি এই বাচ্চারা কি রাজনীতি বোঝে এই বাচ্চারা কি রাজনীতি জানে কেউ কি তাদেরকে লিড করেছে চলো রাস্তায় যাই নিজের তাকিয়ে নিজের ভাই মারা গেছে নিজের বোনকে বাসের চাকা দিয়ে পিছিয়ে মেরেছে সেই জন্য তারা রাস্তায় এসছে আমরা আর কত অমানবিক হব আমাদের মানবিকতা প্রাচণ্ডতা পশুত্ব এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের মনে হচ্ছে যে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে আমরা এত এত আধুনিক হয়ে কী লাভ হলো মনুষ্যত্ব হারিয়ে মানবিকতা হারিয়ে কী লাভ হলো আমরা কেন মানবিক হতে পারছি না আমরা একটা বাচ্চার গায়ে হাত তুলছি রাইফেল দিয়ে পিটাচ্ছি অথচ আমি আমার বাচ্চার কথা চিন্তা করছি না আমি বাচ্চাদের অনুরোধ করব। তোমরা কোনো ভাঙচুর করো না আমরা দেখতে পাচ্ছি তোমরা অ্যাম্বুলেন্সকে পার করে দিচ্ছ তোমরা অসুস্থ মানুষকে পার করে দিচ্ছ তোমরা বৃদ্ধদের পঙ্গুদের পার করে দিচ্ছ কোনো বাস ভাঙচুরের দরকার নেই এবং আই স্যালিউট আই স্যালিউট ইউ তোমরা রাস্তায় দাঁড়িয়ে বাসের ড্রাইভারদের লাইসেন্স চেক করছো যে কাজটা করার কথা ছিল আমাদের বয়স্ক মানুষদের সেটা আজকে বাচ্চারা করে দেখাচ্ছে আই স্যালিউট ইউ এবং এটা করো তোমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে আমরা আছি এবং আমি আমাদের সব অভিভাবকদের অনুরোধ করব এই বাচ্চাদের পাশে দাঁড়ান তাদের গায়ে হাত তোলার অধিকার কারণেই আমরা ভুল করছি ভয়ানক একটা ভুল করছি তিন দিন হয়ে গেল এই বাচ্চাদেরকে আমরা রাস্তা থেকে উঠাতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আমরা গেছি কেউ তাদের কাছে কেন বসে আছি প্রধানমন্ত্রী করবেন তারপর হবে বাকি মন্ত্রীদের কাজটা কি পুলিশ ভাইরা আপনারা যে মারছেন আপনার সন্তানের কথা একবার ভাবেন আপনার সন্তানও তো আপনার কাছে অনেক প্রিয় তাই না কার জন্য রোজগার করেন এই বাচ্চাদেরকে মারতে একটু বুক কাঁপে না প্লিজ থামেন থামান নিজের বিবেককে প্রশ্ন করেন নির্দেশই সব আপনাকে নির্দেশ দিল একজনকে মেরে ফেলতে আপনি মেরে ফেলবেন আপনার বিবেক কিছু বলে না ওরা কি সন্ত্রাসী ওরা কি রাজনীতি করে ওরা স্কুলের বাচ্চা কলেজের বাচ্চা ওদেরকে বাঁচান ওদেরকে শান্ত করেন ওদেরকে ফেরান ওদেরকে বোঝান যে এই ঢাকা শহরে আর লকর ঝক্কর কোনো গাড়ি চলবে না মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সবিহীন কোনো ড্রাইভারের গাড়ি চলবে না নিয়ম মেনে প্যাসেঞ্জারকে সম্মান করে নারীদেরকে সম্মান করে ঢাকা শহরে গাড়ি চলবে নালে কোনো বাসের আমাদের দরকার নাই এমনিতে আপনারা বাস দিতে পারেন নেই যার কারণে রাস্তায় এত প্রাইভেট গাড়ি প্লিজ আর কত আপনারা যা বলছেন মনে করছেন সবাই তা বিশ্বাস করছে সবাই তা মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না মেনে না নেওয়ার উদাহরণ হচ্ছে আজকে বাচ্চারা রাস্তায় নেমে গাড়ির লাইসেন্স চেক করছে আমি তো বলবো যে এর থেকে বড় লজ্জার বিষয় আমাদের আমাদের যারা প্রশাসনে আছেন আমাদের যারা পুলিশের দায়িত্বে আছেন আমাদের যারা নীতি নির্ধারক আছেন তার চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না আজকে বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বাসের ড্রাইভারদের লাইসেন্স চেক করছে এবং বলছে তোমার লাইসেন্স নাই এই গাড়ি চলবে না আঙ্গুল দিয়ে শিখিয়ে দিল বাচ্চারা যে আমরা কি করছি না এবং আমরা কি করছি তাদের পাশে দাঁড়ান তাদের গায়ে হাত তুলবেন না প্লিজ তাদেরকে গিয়ে বোঝান তাদের তারা বুঝবে তারা সরে আসবে এটা চলতে পারে এটা বন্ধ হয়ে যাক এবং আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ তাদের সঙ্গে আছে বাচ্চাদেরকে মারবেন না রক্তাক্ত করবেন না আমরা কিছুক্ষণ আগে কিছু ভিডিও দেখেছি কয়েকজন বাচ্চা ব্যাপকভাবে আহত হয়েছে আপনার বাচ্চার কথা ভাবুন বাংলাদেশের সব বাচ্চা নিরাপদে থাকুক অনেক ধন্যবাদ